আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আইআরবিডি কর্তৃক আয়োজিত রমাদানের এই চমৎকার আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, তা হচ্ছে আমাদের মুসলিমদের ইফতার পার্টিতে অমুসলিম বন্ধুবান্ধবদের দাওয়াত করা যাবে কি না। অনেক সময় দেখা যায় যে রমাদানে আমরা অনেক ইফতার পার্টি করি, বিভিন্ন শপিং সেন্টারে যারা কাজ করে বা এমনিতেও ফ্রেন্ডস আছে, কলিগ আছে অফিসের, নানান জায়গায় এরকম ইফতার পার্টি ঘরোয়া পরিবেশে বা একটু বড় পরিবেশে আমরা করি। সেখানে অনেক সময় আমাদের অমুসলিম ফ্রেন্ডস যারা আছে তাদেরকে আমরা ইনভাইট করি। এটি ইসলামী শরীয়তে হালাল না হারাম? প্রথম কথা হচ্ছে এখানে আমাদের মনে রাখতে হবে যে ইফতার নিঃসন্দেহে শুধুমাত্র খাবার গ্রহণ নয়, ইফতার একটি ইবাদাতের অংশ। সুতরাং ইফতারে মূলত মুসলিমরাই থাকবে, এটাই ইমানের দাবি। ইফতার শুধুমাত্র সিয়াম সম্পন্নকারী ব্যক্তিদের জন্য, যার সিয়াম নাই তার তো ইফতার থাকতে পারে না। অর্থাৎ রোজাটা তো তিনিই ভাঙবেন যার রোজা, যিনি রোজা ছিলেন তার জন্যই তো ইফতারের ব্যবস্থা, তাই না? এই জায়গাটা মনে রাখতে হবে। এখন আমরা আমাদের ইফতার পার্টিগুলোতে যে আমাদের বন্ধুদেরকে ডাকছি সেটা কেমন? আমাদের চিন্তা যদি এরকম থাকে যে ইসলামের চমৎকার একটি অনুশাসন আমরা বাস্তবায়ন করছি, একটি ইবাদা সম্পন্ন করছি, এখানে আমাদের একজন অমুসলিম বন্ধু তাকে যদি আমি ইনভাইট করি, সে আসে, ইসলামের এই চমৎকার সৌন্দর্যটা সে উপভোগ করবে, এক সেকেন্ড আগেও আমার জন্য যে জিনিসটা খাওয়া হারাম ছিল যখনই সূর্য ডুবে গেল আমার জন্য সেটা খাওয়া বৈধ হয়ে গেল। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুশাসন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশনা, তার নির্দেশ বাস্তবায়নের যে চমৎকার একটা পরিবেশ মুসলিমরা তৈরি করেছে, এটা দেখে ওই ব্যক্তি ইসলামের প্রতি আকৃষ্ট হবে, এমন চিন্তা থেকে যদি কোনো অমুসলিমকে ইফতার পার্টিতে ইনভাইট করা হয় সেটা বৈধ হতে পারে ইনশা আল্লাহ তাআলা, দাওয়ার স্বার্থে, দাওয়াতের স্বার্থে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের বাসায় তিনি খেতে গিয়েছেন, তারা দাওয়াত করেছিল, তিনি গিয়েছেন, আবার তিনিও অনেক সময় দাওয়াতের স্বার্থে অমুসলিম ব্যক্তিদেরকে নিজের বাড়িতে ডেকে এনে খাইয়েছেন। তো এই জন্য আশা রাখি ইনশা আল্লাহ এটা বৈধ হবে, যদি আপনার আমার এই চিন্তা থাকে যে এর মাধ্যমে তার কাছে আমি একটি ইসলামের দাওয়া পৌঁছে দিব। আর অমুসলিমদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির পেছনে একটা মূলনীতি আপনাদের এবং আমাদের মনে রাখা দরকার, তা হচ্ছে আপনি যদি চিন্তা করেন একজন অমুসলিমের সাথে চলাফেরা করলে পরে আপনি তার উপরে প্রভাব বিস্তার করার যোগ্যতা রাখেন, অর্থাৎ আপনার ইম্প্যাক্ট তার উপরে পড়বে, সে আপনাকে দেখে শিখবে, আপনি তার উপরে প্রভাব বিস্তার করতে পারবেন, এরকম যোগ্যতা ক্ষমতা আপনার আছে, তাহলে তাদের সাথে সম্পর্ক রেখে দাওয়ার কাজ করা যেতে পারে। আর যদি এমন হয় যে না, তার সাথে চলাফেরা করলে পরে আমি তার দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে, আমি হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমার ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে কিন্তু তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কোনোভাবেই রাখা যাবে না, সেক্ষেত্রে তাদেরকে ইফতার পার্টিতেও ইনভাইট করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হক বুঝে আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।